ইয়াম্মি লাড্ডু! বিয়ে বাড়িতে গিয়ে আর মোহরের যদি থাকলো লাড্ডু শুকরানা, তাহলে তো হয়ে গেল আমার ঈদ। একটা দুইটা তিনটা চারটা কয়টা যে খেয়ে নেই হিসাব নাই। তো যাই হোক, বিয়ে বাড়ি অ্যাটেন্ড করার আগে আমাকে কতগুলো কাজ করতে হয় আর কত রকমের ক্লায়েন্ট হ্যান্ডেল করে দেন আমাকেও রেডি হতে হয়। আজকের ব্লগে দেখবো আমরা এগুলো। তো আজকে আমি অনেকগুলো ব্রাইডেরই কাজ করব। তো ফার্স্ট ব্রাইড যে আপু, তো সে আপু 8টার সময়ই চলে এসেছে, একদম টাইম টু টাইম। তো আসার পরে তারও আমি মেকওভার শুরু করে দিয়েছি অলরেডি। তার মেকআপ হতে হতে এদিকে আরও ব্রাইডদের হেয়ারের প্রসেসিং হচ্ছে, নেইলের কাজ হচ্ছে। সো আপনারা দেখছেন এখানে আমি এই লাইনার দেওয়াটা একটু ডিটেইলিংয়ে নিয়েছি, বিকজ অনেকেই আমার লাইনার দেওয়াটা অনেক পছন্দ করেন, যে অনেক ফিনিশিংয়ের সাথে হয়। দ্যাটস ওয়াই আমি ওটাকে একটু ডিটেলসে ভিডিওটা করেছি। আর এই আপুর স্কিনে হচ্ছে ফেসিয়াল আপু করে নাই বিয়ের প্রোগ্রামের আগে, সো ওইভাবে বেসটা আমি করে নিয়েছিলাম। এটা হলো আমাদের ব্রাইডটা। সো আমাদের ব্রাইডটা একটু দেরি করে এসেছিলো, সো সেকেন্ড স্লটে সে পড়ে গিয়েছিলো। বাই দ্য ওয়ে, আমি কিন্তু হচ্ছে ছেলে পক্ষ থেকে আজকে বরযাত্রী যাব বিয়েতে, বাট ব্রাইডকে আমিই সাজাচ্ছি। এই ব্রাইড কমপ্লিট হয়ে গিয়েছে কমপ্লিটলি, মাশাল্লাহ। মেরুন কালারের লেহেঙ্গার সাথে আপুর ট্রেডিশনাল একটা লুক, গোল্ডের জুয়েলারি। সো কেমন লাগছে ফার্স্ট ব্রাইডকে কমেন্টে জানাবেন। এরকম অনেক অনেক ব্রাইড থাকে, সো সবার তো আর এরকম করে ভিডিও ব্লগ করা পসিবল হয় না। বাট যেদিনকে দেখা যায় তিন চারটা অথবা পাঁচটা ব্রাইড আছে, তখন আমি একটু একটু করে ক্লিপগুলো নেওয়ার চেষ্টা করি। সো অনেকগুলো ক্লায়েন্ট ছিল পার্লারে, যারা আদার সার্ভিসের জন্য এসেছিলেন। এই ব্রাইডের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, এই ব্রাইড তারপরে কল করছিল নিতে আসার জন্য। মেকআপ রুমে অলরেডি অনেকগুলো মেকআপ চলতেছিল আর আমি হচ্ছে আমাদের ব্রাইডের কাজ কমপ্লিট করছিলাম। এদিকে আরও আর্টিস্টরা তাদের ক্লায়েন্টদের কাজ করছে এক একজন এক একটা। সো আমাদের প্রত্যেকটা আর্টিস্টেরই কাজ অনেক ভালো। এগুলো আমাদের সিনিয়র আর্টিস্টদের করা পার্টি মেকআপ, আপনারা দেখছেন। আর এটা একটা ব্রাইড ছিল এইচডি মেকআপ লুকে। সো আপুর জুয়েলারির একটু প্রবলেম ছিল, তাও আমরা এভাবে কমপ্লিট করে নিয়েছি। আর আমাদের ব্রাইড অলমোস্ট কমপ্লিট, ওভারঅল লুক আপনারা দেখছেন মাশাল্লাহ। অবশ্যই বলবেন প্রত্যেকটা ব্রাইডের জন্যই। ব্রাইড কমপ্লিট হয়ে গিয়েছে, তারপরে সেকেন্ড স্লটের ব্রাইড ফটোশ্যুটে যাবে। দ্যাটস ওয়াই রং টং খেলে টেলে মুখে কপালে রং নিয়ে চলে আসলো আমার আরেকটা বউ। ওই ব্রাইডেরও আমি খুব সুন্দর করে মেকওভার করে নিয়েছিলাম। অ্যান্ড আপুর মেকওভার কমপ্লিট করে দিয়ে তারপরে আমি কিন্তু হচ্ছে নিজে রেডি হতে শুরু করেছিলাম। আর সেদিন আমি কী পরেছিলাম আপনারা এখনই দেখতে পাবেন আমাকে। আর আপুর লেন্সটা কিন্তু হ্যাভেনলি টাচ থেকে আপু নিয়েছে। আপনারা যদি লেন্স কালেক্ট করতে চান, আমাদের কাছে ইন্ডিয়ান লেন্সগুলো অ্যাভেলেবেল। এই হলো আপুর হেয়ার স্টাইল, সব এগুলো আর্টিস্টরা কমপ্লিট করে দিয়েছে। অ্যান্ড আপুর ড্রেস থিমটা একদম কালারফুল একটা ড্রেস পরেছে আপু হলুদে। সো আপুর আজকে হলুদের প্রোগ্রাম ছিল। আপু আদার্স জুয়েলারিগুলো মেটালিক পরেছেন, শুধু হাতে ফুল ইউজ করেছে। দ্যাটস ওয়াই আপুর লুকটা বোঝা যাচ্ছে যে হলুদ, তা না হলে মানুষ অনেকে ভাবতে পারতো মেহেদিরও প্রোগ্রাম, যেহেতু গ্রিনের একটা ভাইব আছে। সো এই আপুকেও কেমন লাগছে হলুদের লুকে কমেন্টে জানাবেন। এই আপুর অলরেডি কমপ্লিট হতে হতে অতটুকুন সময়ে আমি কিন্তু নিজে কমপ্লিট হয়ে গেলাম। আর আপনারা যেমনটা দেখেন, আমি খুব বেশি একটা মেকআপ না করলেও অল্প একটু সাজলেই আমাকে অনেক বেশি মনে হয়। দ্যাটস ওয়াই আমি অলওয়েজ ন্যাচারাল মেকআপটাই করি। সো আমার অনেক দেরি হয়ে গিয়েছিলো যেতে, আমি যেতেই হচ্ছে বাবুকে খাওয়া করিয়ে দিলাম। আর এদিকে খাওয়া করিয়ে দিয়ে বাবু আমাকে একটু খাওয়াই দিচ্ছিল। খাওয়া দাওয়া শেষ, বাবুকে করানো কাজ কার্যক্রম চলছিল, আমি একটু ভিডিও নিলাম। অনেক একটা ইমোশনাল টাইমিং, অনেক একটা ইমোশনাল টাইমিং অ্যাকচুয়ালি মেয়ের জন্য, মেয়ের পরিবারের জন্য। আর মোহর হয়ে গেল। এখানে নিকা প্যান্টটা দেখছেন, নিকা প্যান্টটা আপুরা হ্যাভেনলি টাচ থেকেই নিয়েছে। আপনারা হ্যাভেনলি টাচের নিকা প্যানও পেয়ে যাবেন। নিকা প্যান কিন্তু অনেক সুন্দর ছবি আসে অ্যাকচুয়ালি, আর এখন সবাই সিগনেচার টাইমিংয়ের ছবিটা তুলে, সো অনেক সুন্দর ছবি আসে বরের বউদের। আপনারা যারা চান নিকাপ প্যান আমাদের কাছ থেকে কালেক্ট করতে, অবশ্যই আমাদের কাছে কন্ট্যাক্ট করতে হবে। এদিকে বরেরও হচ্ছে ইয়ে হয়ে গেল। আর যেহেতু আমি বরযাত্রীর সাথে এন্ট্রি করতে পারিনি, সো ওই সময়কার আমার কাছে কোনো ইয়ে নাই, বাট ওই সময় গেটেও অনেক মজা হয়েছিল। তারপরে বর বউকে একসাথে বসানো হলো। আমরা এখনও লাঞ্চ করি নাই, লাঞ্চ করব। আর খাবার দাবারের ভিডিওগুলো আমার নিতে একটু কমই পছন্দ, কারণ সবাই খায়, অনেকেই আমার ভিডিও দেখে। সো এই জিনিসটা আমার মানে একটু আনইজি লাগে, যে হচ্ছে অনেক অনেক ধরনের মানুষ আমার পেজে আছে।
সো কারো যেন মনে কোনো কিছু এফেক্ট না করে, দ্যাটস ওয়াই আমি খাবারের ভিডিওগুলো একটু অ্যাভয়েড করি। তো এটা মোহরের লাড্ডু, বর বউ দুজনই এক লাড্ডু থেকেই খেয়ে নিল। আর ফিনিশিংয়ে একটু আয়না দেখা, একটু মালা বদল, এগুলো হলো। শেষ এই ব্লগের ভিডিও আর আমি করি নাই। থ্যাংক ইউ।